ওয়েলকাম টু এমএইচ ইউনিটেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির মধ্যে আমাদের প্রথম পর্বটি দেখব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়ালটি। আমরা আজকে দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির প্রথম পার্টটি। পূর্বে আমি অ্যাডোবি ফটোশপের সমস্ত কাজ দেখিয়ে দিয়েছিলাম। আপনি যদি অ্যাডোবি ফটোশপের কাজগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে প্রতিটি কাজ আমি আলাদা আলাদা করে দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে দেখে আসতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসের সব কিছু নিয়ে আলোচনা করে দেখিয়ে দিব। আমাদের ঠিক বাম পাশে রয়েছে টুলস বার। আমরা এই টুলস বারের মাধ্যমে আমাদের ডিজাইনিংয়ের সমস্ত কাজ করে থাকি। এই জায়গায় যদি আমি একটি ক্লিক করি, দেখেন এখন সিঙ্গেল আকারে আমার টুলস বারটি চলে আসলো। আমি যদি এই জায়গায় গিয়ে আবারও একটি ক্লিক করে দিই, দেখেন এখন আমাকে ডবল আকারে দেখাচ্ছে আমার টুলগুলো। এই টুলসের মাধ্যমে আমরা সমস্ত কাজ করব। আমাদের উপরে রয়েছে মেনু বার। এই মেনু বারের মাধ্যমে আমরা বিভিন্ন অপশন খুঁজে বের করব। দেখেন আমি যদি ফাইল অপশনে যাই, ফাইলের মধ্যে যে অপশনগুলো রয়েছে সব কিছু আমরা দেখতে পারব। বন্ধুরা, আপনি যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই জায়গায় অনেকগুলো অপশন জানা থাকবে, যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর যদি আপনার কিছুই জানা না থাকে তাহলে দেখতে থাকুন, আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিব। আমাদের ডান পাশে রয়েছে প্যানেল। আপনি চাইলে এই প্যানেলের মাধ্যমে কাজগুলো সব করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এগুলা কোথায় পাবেন। ধরেন আপনার কোনো কারণে এই টুলস বক্সটি চলে গেল। আপনার যদি এই টুলস বক্সটি চলে যায় আপনি কিভাবে এগুলো নিয়ে আসবেন, তাহলে এগুলো কিভাবে আনবেন তা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। এবং একটি ফাইল কিভাবে সেভ করবেন, কোন ফাইল দিয়ে কি সেভ করলে কি কাজে আসবে, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো। বন্ধুরা, আপনি এখান থেকে যাবেন উন্ডুতে। উন্ডুতে যাওয়ার পর আপনার যে ফাইলগুলো প্রয়োজন হবে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ধরেন আপনি এটি ডিলিট করে দিলেন, আমি এটি ডিলিট করে দিয়ে দিলাম। এখানে উন্ডুতে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজগুলো করতে পারবেন। আপনার যদি এখন একটি ট্যাক্সকে অ্যালাইন করার জন্য প্রয়োজন হয়, আপনি এখান থেকে অ্যালাইনে যখন একটি ক্লিক করবেন, দেখেন সাথে সাথে আপনার এই জায়গায় অ্যালাইনটি চলে আসলো। এখানে আবার অনেকগুলো অপশন রয়েছে, ট্রান্সফর্ম, পাথ পয়েন্টার, সব কিছু ওই জায়গায় রয়েছে। দেখেন তারপর যদি আমার আরও অপশন প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমি লেয়ারটি সিলেক্ট করে দিলাম, দেখেন চলে আসলো। আপনি এখান থেকে টেনে ধরে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিবেন, দেখেন এটি এটির সাথে নিয়ে নিল। আমি যদি এখন এটি সরাই তাহলে এটি এক হয়ে গেল। আমি এটি এই জায়গায় রাখলাম। তারপর আপনার যদি আরও অপশন প্রয়োজন হয় আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি পরবর্তীতে টুলসের কাজগুলো দেখানোর সময় সমস্ত কাজ করব এবং সব কিছু দেখিয়ে দিব। এখন আমরা যাব কীভাবে একটি পেজ নিতে হবে। আমরা এখান থেকে যাব, কন্ট্রোল এন দিলেও আমাদের সামনে একটি পেজ চলে আসবে। ভা, আমি এখান থেকে একটি ক্লিক করে দিয়ে সাথে সাথে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসলো। এখানে আপনি আপনার ফাইলের একটি নেম দিবেন, যাতে করে আপনি ফাইলটি পরবর্তীতে চিনতে পারেন। আমি জাস্ট একটুটুকু লিখে দিলাম। এটি লিখে দেওয়ার পর এখানে রয়েছে নাম্বার অফ আউটপুট। আমরা যখন ফটোশপে কাজ করেছিলাম ওইখানে রয়েছে পেজ, কিন্তু ইলাস্ট্রেটর রয়েছে আউটপুট। আপনি এক একটি বুট নিয়ে কাজগুলো করতে পারবেন। আমরা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এই চারটি কালারের সমন্বয়ে প্রিন্টিংয়ের কাজগুলো করা হয়। এখান থেকে আপনি যদি টু করে দেন, আমি যদি এখান থেকে টু করে দিই তাহলে আমার দুটি আউটপুট ওপেন হবে। তারপর এই জায়গায় রয়েছে আপনার স্পেসিং কলাম। আপনি চাইলে এখান থেকে আপনার স্পেসিং এবং কলামটি দিয়ে দিতে পারবেন। এই জায়গায় রয়েছে লেটার সাইজ। আপনি এখান থেকে আপনার পেপারের সাইজটি নির্ধারণ করে দিতে পারবেন।
বা আপনি কাস্টম হিসাবে এখানে দিয়ে নিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে একটি আইফুট সাইজের নিয়ে নিই, আইফুট সাইজ দিলেই আমার এই জায়গায় চলে আসলো আইফুট সাইজের অপশনগুলো। তারপর এই জায়গায় রয়েছে আমার ইউনিট, এখানে আমি কি আকার নিব এই জায়গায় রয়েছে, আমি যদি ইঞ্চি দিই দেখেন ইঞ্চি আকারে আমার এই জায়গায় চলে আসলো। এটা হচ্ছে অরিয়েন্টেশন, কীভাবে আমি নিয়ে নিব, এটি ল্যান্ডস্কেপে নিব নাকি পোর্ট্রেটে নিব, আমি এটি ল্যান্ডস্কেপে নিলাম। তারপর রয়েছে ব্লেড, বটম, লেফট, রাইট, আপনি কোনটির কোন পাশে কি নেবেন আপনি এটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। বন্ধুরা এগুলো আমি পরবর্তীতে আরও কাজ করে দেখিয়ে দিব। এই জায়গায় রয়েছে কালার মোড, দেখেন বন্ধুরা ফটোশপের আমাদের কালার ছিল RGB আর আমাদের ইলাস্ট্রেটরের কালার হবে CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আমরা এই চারটে কালারের সমন্বয়ে কাজগুলো করব। তারপর যদি আপনি ওকে দেন, দেখেন আমি দুটি আর্টবুক সিলেক্ট করেছিলাম ওই জন্য এই জায়গায় দুটি আর্টবুক চলে আসলো। আমি যদি এটি ডিলিট করে দিই, আমি এখন একটি আর্টবুক নিব, আমি এখানে গেলাম নিউতে, গেলাম নিউ থেকে আমি এখান থেকে ওই আগের মতো আপনি একটি নাম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর কাস্টমে থাকলে সমস্যা নাই এটি রাখতে পারবেন। তারপর এই জায়গায় আমি এটি একটি মাত্র আর্টবুক নিব, ওই জন্য একটি মাত্র আর্টবুক নেওয়ার জন্য আমি 1 করে দিলাম এবং এখানে গিয়ে আমি আমার সুবিধা অনুযায়ী একটি সাইজ নিয়ে নিব বা আপনি কাস্টম সাইজও নিয়ে নিতে পারবেন। এখান থেকে আমি এফুটটাই রাখলাম, ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা আমাদের সামনে একটি পেজ চলে আসলো, যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, আমি এটি ওপেন করে দিলাম। দেখেন আমাদের সামনে একটি ইমেজ চলে আসলো, আমি এটিকে আল্টার শিফট ধরে সমানভাবে ছোট করে নিলাম। বন্ধুরা ফটোশপে আমাদের কাজ করার সময় লেয়ার ধরে ধরে কাজটি করতে হয়েছে, কিন্তু আপনি ইলাস্ট্রেটরের মধ্যে আপনাকে এই ধরনের কাজগুলো করতে হবে না, আপনি একদম স্বাধীনভাবে ইলাস্ট্রেটরের কাজগুলো করতে পারবেন। কাজ করার সময় আপনাদের আমি দেখিয়ে দিব, একটি কাজকে আপনি 2-3 ধরনের করতে পারবেন। বন্ধুরা এই জায়গায় আমি একটি পিকচার নিয়ে আসলাম, আমি যদি এখন এখানে যদি যে কোনো একটা টেক্সট লিখি, আমি এই টেক্সটে লিখলাম, এটা এখন বড় করার জন্য ঠিক আগের মতো আমি আল্টা শিফট ধরে টেনে বড় করলে আমার সাইজটি এলোমেলো হবে না, আমি যেভাবে করব ওইভাবে কাজটি হবে। এখন আমি এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিব, ডবল ক্লিক করলে আমাকে অন্য কালার দেখাবে, আমি ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা এই জায়গায় আমি এই টেক্সট নিয়ে নিলাম, এই টেক্সটটিকে আমি এখন এই জায়গায় রাখলাম। এখন যদি আপনি এটি প্রিন্টিংয়ের জন্য পাঠান তাহলে আপনাকে অবশ্যই এটি গ্রেট আউটলাইন করে দিতে হবে। আপনি যদি এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখেন এই জায়গায় রয়েছে গ্রেট আউটলাইন, আপনি এটি ক্লিক করে দেবেন। দেখেন এখন আপনি এই ফাইলটিকে যে কোনো জায়গায় দিতে পারবেন, তার আগে আপনাকে করতে হবে এটি থাকা অবস্থায় আপনি আল্টার ধরে একটি কপি করে নেবেন। এখন আপনি আপনার ক্লায়েন্টকে এই ফাইলটি পাঠাবেন, পাঠানোর আগেই আপনাকে একটি গ্রেট আউটলাইন করে দিতে হবে, আপনি চাইলে ওই গ্রেট আউটলাইন ফাইলটি দিয়ে দিতে পারবেন। তারপরও আমি দুটি করে নিলাম, আপনি যদি গ্রেট আউটলাইন করে ফাইলটি দিয়ে দেন আপনার ক্লায়েন্টের কাছে, আপনি যেভাবে লেখাটি দিবেন ওইভাবে উনি টেক্সটটি পাবে। আপনি যদি টেক্সটটিকে এভাবে দিয়ে দেন তাহলে ওনার কাছে গিয়ে টেক্সটটি অন্য ধরনের হয়ে যেতে পারে বা অন্য ধরনের হয়ে যাবে। আপনি যদি এটিকে এখন প্রিন্টের জন্য পেজে পাঠান, পেজে দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফাইল রেডি করার পর আপনাকে গ্রেট আউটলাইন করে দিয়ে দিতে হবে। এখন আপনি এখানে গিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভেজে দিয়ে দিলেন, সেভেজে গিয়ে আপনি এখান থেকে আপনার যেটি প্রয়োজন আপনি এখান থেকে ফাইলটি করে নিতে পারবেন। আপনি যদি এখন প্রিন্টের জন্য দেন তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর AI এটি সিলেক্ট করে সেভ করে দিতে হবে।
আর বাকি রয়েছে বিভিন্ন অপশন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে পিডিএফ দিতে, আপনি এখান থেকে পিডিএফ করে দিয়ে দিতে পারবেন। তারপর আপনার পিএস দিতে, আপনি এখান থেকে ইপিএস করে দিয়ে দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনার ক্লায়েন্ট যেভাবে আপনাকে কাজটি দিয়ে দিতে বলবে, আপনি ওইভাবে এখান থেকে কাজটি সিলেক্ট করে ফাইলটি সেভ করে দিবেন। আমি যেহেতু প্রিন্টিংয়ের জন্য পেয়েছি দিব, তাহলে আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন এই জায়গায় আমাকে ভার্সন দেখাচ্ছে, আমি এটাকে ইলাস্ট্রেটর 10 দিয়ে দিব। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বলে একদম আপডেট ভার্সন দিতে হবে, তাহলে আপনাকে ওই ভার্সন অনুযায়ী দিতে হবে। এখানে আপনাকে সব ধরনের ভার্সন দেখাচ্ছে, আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টের সুবিধা অনুযায়ী কাজটি করে দিয়ে দিবেন। তাহলে ওনার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 থাকে, আপনি যদি ওনাকে সিসি দিয়ে দেন, তাহলে কোনোভাবে ওনার কম্পিউটারে এটি ওপেন হবে না। আপনার যদি 10 কাজ করেন, আপনি যদি উনি যদি সিসিতে ওপেন করে, তাহলে ওনার কাছে এটি ওপেন হবে। তাই আপনাকে অবশ্যই 10 করে দিতে হবে, বা আপনার ক্লায়েন্ট এর সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে করে দিবেন। আমি এখান থেকে সিসিতে রেখেই ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা, এটি আমাদের সেভ হয়ে গিয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, একটি ট্যাক্সকে বা একটি ডিজাইনকে আপনি যদি প্রিন্টিংয়ের জন্য দিয়ে দেন বা আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনাকে এটি রেড আউটলাইন করে দিয়ে দিতে হবে। পরবর্তীতে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে যে সকল টুলস রয়েছে, সমস্ত টুলবারের স্টেপ বাই স্টেপ একটি একটি করে প্রতিটির কাজ আমি দেখিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে দ্বিতীয় পর্বতে। সবাই ভালো থাকবেন।